ইউনাইটেড হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট। হাসপাতালটির অবহেলায় কতজনের মৃত্যু তা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার বেঞ্চ। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করলেও অভিযুক্ত চিকিৎসকদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ আয়ানের পরিবার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সন্নতে খতনা বা মুসলমানে করাতে গিয়ে শিশু আয়ানকে গিনিপিক বানিয়ে ফেলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন চিকিৎসক। তাকে অচেতন করে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করান তারা। এতে আয়ানের মৃত্যু হয় বলে অভিযোগ করে তার পরিবার। ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। শুনানি শেষে শিশুটির পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন বিচারক। বিজ্ঞ আদালত ক্ষতিগ্রস্ত আয়ানের পরিবারকে কেন 5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স কেন পার্মানেন্টলি বাতিল করা হবে না, এবং ডাক্তারদের বিরুদ্ধে, সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে একটি রুল দিয়েছেন। পাশাপাশি ইন্টারিম অর্ডার হিসেবে দিয়েছেন 7 দিনের মধ্যে ডিজি হেলথকে। ইউনাইটেড হাসপাতাল গত 15 বছরে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কতজন এভাবে মৃত্যুবরণ করেছেন নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে, সেই মর্মে একটু প্রতিবেদন দিতে বলেছেন আগামী 3 মাসের মধ্যে। আগামী 1 মাসের মধ্যে ডিজি হেলথকে বাংলাদেশে কতটি হসপিটালের লাইসেন্স আছে এবং কতগুলো আনঅথরাইজড হসপিটাল তাদের চিকিৎসা সেবা প্রদান করছে, সেই মর্মে একটি রিপোর্ট পেশ করতে বলেছেন। আমরা আল্লাহর পরে, আসলে যখন অসুস্থ হয়ে যায় আল্লাহর পরে ডাক্তারদের উপর আমরা নির্ভর করি। ওখানে গিয়ে যদি তারা এরকম কষায়ের মতো আচরণ করে তাহলে তো আসলে এটা আমরা তাহলে যাবো কোথায়? একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর আয়ানের পরিবার। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা সহ দোষী চিকিৎসকদের গ্রেফতারের দাবি জানান শিশুটির বাবা। এই ধরনের ভুল কি মেনে নেওয়া যায়? এটা ভুল কেনই বা হবে? তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে। তারা তাদের ক্লাস নেওয়ার সুবিধার জন্য, 1 ঘন্টা ক্লাস নেওয়ার সুবিধার জন্য তারা এটা করছে, যেখানে আমাকে বলা হয়েছে 10 থেকে 15 মিনিট একটা ঘুমের ভাব থাকবে, এর ভিতরে এই খাতনার কাজ হয়ে যাবে। তাহলে তারা 1 ঘন্টা কোথায় ছিল? 1 ঘন্টা তারা দরজা বন্ধ করে যে ক্লাস নিল, তাহলে কি কেন এটা করলো? হয়তোবা ডক্টর মেহের জাবিনের 1 ঘন্টার ক্লাস ছিল বেদে ডক্টর সাব্বির অতিরিক্ত পরিমাণে চেতনানাশক ওষুধ প্রয়োগ করছে আমার ছেলেকে। আর আমাদের কাছ থেকে তো অনুমতি নেয়নি, একটা ক্লাস নেবে আমি বাবা হিসেবে আমার কাছে তো অনুমতি চাইতে পারতো, তারা অনুমতি নেয়নি, ইভেন আমাদেরকে ভিতরে বন্ধ ঢুকতে দেয়নি। তারা নিজেরা নিজেরা কী করলো না করলো দেখেন। এই ধরনের ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হসপিটালগুলোকে চিরতরে নির্মূল করে দেওয়া উচিত, এবং এই এটার যাতে পরিচালনা পরিষদ যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা পরিচালনা পরিষদের বিরুদ্ধেও মামলা করেছি, তাদেরকেও তো এখনো গ্রেপ্তার করা হয়নি। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। নিবন্ধন না থাকায় বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাসপাতালটি এতদিন কিভাবে চলল সেই প্রশ্ন ভুক্তভোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের আগের থেকে দেখা উচিত ছিল যে হাসপাতালের নিবন্ধন আছে কিনা, নিবন্ধন ছাড়া কিভাবে তারা নির্বিঘ্নে হসপিটাল চালাচ্ছে। এখনো বারবার আমাকে বিলের জন্য হুমকি দিচ্ছে, 5,77,000 সামথিং 200 কত টাকা। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে মনে করছে আয়ানের পরিবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।